শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার পিতামৃত সুলতান আলী মণ্ডল, মাতা শাকতা বড়ুয়া, কিশোরপুর বাঘা রাজশাহী, কিশোরপুর থানা বাঘা, উপজেলা বাঘা, জেলা রাজশাহী। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কি করতেন? যুদ্ধের সময় আগে ওই সময় কলেজের ছাত্র, ইন্টারমিডিয়েট। কোন কলেজ? এটা হলো বানেশ্বর কলেজ। কোনো ছাত্র রাজনীতি করতেন? না না না, কোনো আমি পার্টি করিনি। যুদ্ধে কীভাবে অংশগ্রহণ করলেন? যুদ্ধে অংশগ্রহণ করলাম আমাদের ওখানে হঠাৎ করে রাত্রে, গভীর রাত্রে, রাত 10-11টার দিক, পাঁচটি 18 পাবলিককে ধরে ঘুমন্ত অবস্থায়। দেখ তারা আমি মৃত্যুবরণ করে আল্লাহ হায়াত দিয়ে বাঁচিয়ে আছে। তখন আমি ছাত্র, তখন শুধু দেশের উপর অত্যাচার হলো ছাত্ররা হিন্দু। আমরা দুইজন, আমাদের ওখানে এক লোক আছে, দুইজন বাপ মা ভাই বোনকে বললাম পদ্মার জল নৌকায় পারে ভারতের আশ্রয় নিল। তারপরে যায় প্রথম ক্যাম্প সাহেবরামপুর নীলকুঠি ভারত। আপনি কি একা গেছেন? হ্যাঁ না, আমরা তিনজন গেছি। ওদের তিনজন না, চারজন। ওদের নামগুলো বলেন। আচ্ছা, নাম বলবো। আমার সঙ্গে ছিল আব্দুর রাজ্জাক, ও ছাত্র। ইয়ার মোল্লা, ছাত্র না। মুজিবুর রহমান, ছাত্র না। ছাত্র আমরা দুইজন। ভারতে যায় শুনলাম যে সাহেবরামপুর নীলকুঠি স্কুল একটা ক্যাম্প তৈরি করেছে পুলিশ। ওখানে গেলাম আমরা চারজন, আর ওখানে হাঁটি গেছি, একদম ক্যাম্পে সরাসরি হাঁটি গেছি। যাওয়ার পর দেখলাম এক ব্যক্তি আছে, মেহের বিলি নাম, সে পুলিশ। তা আমি বললাম, বলার পর বলছে যে তোমাদের এমএনএ এমপি নাই? আমার না নাই। তার ভাই ভাইস্তি? তা আমার মধ্যে ওর হঠাৎ করে মারা গেল যে হ্যাঁ, তার ভাই ভাইস্তি আছে, ভাইস্তি আছে। যাও সেখান থেকে আইডেন্টিফাই দিয়ে আনো। গেলাম, কী করে উপায় তো নাই। গেলাম, যাওয়ার পর দেখি সে ব্যক্তিকে আমি চিনি, সেটা ছিল এমএনএ এমপির ভাইস্তি নুরুল ইসলাম নাম। এই ফাঁকা মাঠে দাঁড়াই দিস তোমার শরণার্থী ইয়ে নিতে, রেশন নিতে। আমি এর কাছে জাতীয় সম্মানী ব্যক্তি, আমাকে খুব ভালো চিনি এবং আমার গুড কানেক্টেড তার সঙ্গে। ওখান থেকে ফিরে চলে আসলাম। চলে আসার পর রাত্রি হয়ে গেল, আমার কেড়ে এক বাড়িতে আশ্রয় নেওয়ার জন্যে ওই ছোট্ট একটা দোকান বাড়ির সঙ্গে। আমি বললাম, চাষা আমরা চারটা ছেলে আপনার এই বারান্দায় থাকব। তখন সে, বাবা বারান্দায় থাকা হবে না বাবা, আমাদের এখানে নকশালের অত্যাচার আছে। তো বাবা আবার দাঁড়াল, দাঁড়ালাম। দাঁড়ানোর পর
এক ডিশ ভাত, মসুরের ডালে ছানা আর খেসার ডালের ঝোল, বসো। খানা খেলাম, খানা খাওয়ার পর রাত্রে ওই ব্যক্তির ওখানে শুয়ে থাকলাম। শুয়ে থাকার পর ব্যক্তি বলল যে বাবা তোমরা যাও, যে ক্যাম্প ইন্সট্রাক্টর মানে যে ক্যাম্প গঠন করেছে সে যদি তোমার ভর্তি না করে একজন আমার কাছে আসবা। গেলাম, যাওয়ার পর যেটা মুসির বলে এক ছেলে, ওখান প্রায় মাস ধরে থাকলাম। ওখান থেকে আবার জবঙ্গে চলে আসলাম, জবঙ্গে এক বাড়িতে থাকলাম, থাকার পর ফিরে চলে আসলাম। বাড়ি আসার পর এখন দেশে যারা রাজাকারের তালিকা দিছে তাদের তালিকা আমার হয়ে গেছে, আমাকে দিদির সর্দার। তখন আমাদের দেশের প্রধান ছিল রোশন সরকার, উনি বললেন যে মারতে এলা না মরতে এলা, কেন ভাই তোমাদের তালিকা হয়ে গেছে রাজাকারে। ঠিক আছে, আমি আজকে রাত্রে আছি, কালকে নাই। তারপরের দিন ওরা তিনজনের গেল না, অন্য একটা ছেলেকে তাদেরকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমাদের ক্যাম্প হলো পানি পিয়া 7 নম্বর সেক্টর, আর 8 নম্বর সেক্টর পাঠিয়ে দিলাম জামশেদপুর। জামশেদপুর গেলাম, জামশেদপুর যাই। তারপরে এই কোথাও 15-20 দিন থাকলাম, থাকার পর আমাদের ট্রেনিং শিলিগুড়ি পানিঘাটা দার্জিলিং, ওখানে যাই ট্রেনিং গেলাম। ট্রেনিং পড়াও 8 নম্বর সেক্টরে পরবর্তী সম্পূর্ণ রাস্তা দিল চারঘাট থানা। হ্যাঁ, এমনি আসার পর 18 দিন থাকলাম যশোর সেক্টরে। তো আমার ওই দেশ তো চিনা নাই। 18 দিন থাকার পর বললাম যে স্যার আমার অসুবিধা আছে, আমার দেশের ছেলের কাজ দিলে ভালো হয়। তো আমি এক চিন্তা ভাবনা করি, বললো ঠিক আছে যাও। ওখান থেকে আবার সেই লালগোলা ছেলে 7 নম্বর গিয়াসুদ্দিন চৌধুরী মেজর গিয়াস 7 নম্বর সেক্টর, এটাই প্রধান হলো কাজী নুরুজ্জামান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত, আর সাবজেক্টার হলো গিয়াসুদ্দিন মেজর গিয়াসুদ্দিন চৌধুরী। তখন এখানে আসলাম, এখানে এসে হাতিয়ার আমার ইস্যু হয়ে গেল। হাতিয়ার ইস্যু হয়ে আবুল কালাম আজাদ ছিল আমার সেকশন কমান্ডার যুদ্ধকালীন, যুদ্ধ করলাম। সেই যুদ্ধ আমাদের আলাইপুর বিডিআর ক্যাম্প 7 ডিসেম্বর হয়েছে, আর 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।